নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামের চলপক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই আশা করি আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার হোমিওপ্যাথি স্বাস্থ্যসম্মত বিভিন্ন প্রকার হোমিও ঔষধ ও তার রোগ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি আশা করি আপনার ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন এবং বন্ধুবান্ধব মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখুন দিলে কী হবে পরবর্তীকালে যে ভিডিওগুলো আমি আপলোড করব। সর্বপ্রথম নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে এবং সেই ভিডিওগুলো দেখে আপনি অবশ্যই অবশ্যই উপকৃত হতে পারবেন আজকের যে রোগটি সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে খুবই কমন রোগ বর্তমান দিনে কিন্তু এই বর্ষাকালীন এই রোগটা দেখা দেয় সেই রোগটা কি ফাঙ্গাল ইনফেকশান এই বিভিন্ন রকম ফাঙ্গাল ইনফেকশান কিন্তু এই বর্ষার প্রারম্ভে দেখা যায় অতিরিক্ত বর্ষাকালেতে কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশানটি কিন্তু আস্তে আস্তে কমে যায় থাকে না যে এমন নয় কিন্তু বর্ষার প্রারম্ভে হয় কেন না অতিরিক্ত রো রৌদ্র ছিল গরম ছিল বৃষ্টি হয়নি মাটিটা কিন্তু ধুলোতে ভর্তি হয়ে আছে হঠাৎ করে বৃষ্টি পাওয়ার ফলে কিন্তু কাদা মাটিতে পরিণত হয়ে গেছে মাটি পলি মাটিটা কাদায় পরিণত হয়ে যায় আর ওই কাদাটা আমাদের চলতে ফিরতে পাটা যেহেতু মাটির মধ্যে স্পর্শ হয়ে থাকে বিশেষ করে পল্লীবাসীরা অনবরত কাদামাটিতে হাঁটাহাঁটি করে চলাফেরা করে আর এই সময় রোয়ার কাশও শুরু হয়েছে ঘাটে তখন কী হয় আঙুলের ফাঁকে কাদাটা জমে গিয়ে সেখানে কিন্তু ফাঙ্গাল ইনফেকশান হতে থাকে আবার নখটায় যে নখে কিন্তু কন্যাখা মানে ফাঙ্গাল ইনফেকশান দেখা যাচ্ছে এই কন্যখাটাও একটা ফাঙ্গাল ইনফেকশান কী হচ্ছে না অধিক দিন গরমের ফলে পায়ে কিন্তু জল না লাগার ফলে কিন্তু জল জল ক্ষমতা ছিল না পাটা কিন্তু শুকিয়ে আছে যখনই প্রথমে বৃষ্টি শুরু হয়েছে তখন কিন্তু নখের কোনগুলো কিন্তু আলগা হয়ে যাচ্ছে নরম হয়ে যাচ্ছে নরম হয়ে যাওয়ার ফলে কী হচ্ছে না হঠাৎ করে কনের নখের কোণে হচ্ছে কাদা ঢুকে গিয়ে বা কাদা জমে গিয়ে সেখানে ফাঙ্গাল ইনফেকশন শুরু হয়ে যাচ্ছে এটা কিন্তু এই বর্ষার পারমে বেশি দেখা যায় পরে পরে যত দিন যাবে যত বর্ষা পাবে পা গা এরকম কিন্তু আস্তে আস্তে কিন্তু সহ্য ক্ষমতা এসে যাবে তখন বৃষ্টি পেতে পেতে একটা সহ্য ক্ষমতা এসে যাবে তখন কিন্তু ফাঙ্গাল ইনফেকশন এত বেশি হয় না হয় কিন্তু অনেকসাংশে কম কিন্তু বর্ষার পারমে এটা বেশি দেখা যায় কিন্তু এই বিভিন্ন রকম ফাঙ্গাল ইনফেকশনের উদ্দেশ্যেই বা কীভাবে আপনার এই বিভিন্ন রকম ফাঙ্গাল ইনফেকশন ইনফেকশান থেকে আপনারা মুক্তি পাবেন সেই উদ্দেশ্য করে কিন্তু আজকে ভিডিও অতএব আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন খুব গ্যারান্টি সহকারে খুব উপযুক্ত ওষুধ এমন কোনো খরচ নয় পাঁচ দশ টাকা দাম সেই ওষুধগুলো আপনারা লাগিয়ে কিংবা সেবন করে অবশ্যই এই ফাঙ্গাল ইনফেকশান থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেয়ে যাবেন আপনার ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন কারণ যে কোনো জিনিস জানতে গেলে ধৈর্য সহকারে দেখতে বা শুনতে হয় আজকে যেটা বলবো যে এই যে প্রথমে বলি হচ্ছে আঙুলের ফাঁকে যে কাদা জমে গিয়ে কী হয় হাজা হয় এই হাজার ক্ষেত্রে আপনার কি ওষুধ লাগাবেন এই হাজা ঘায়ের ক্ষেত্রে আপনার ওষুধ লাগাবেন কি না ক্যালেন্ডুলা মাদার হোমিওপ্যাথি সবে যাবেন ক্যালেন্ডুলা মাদার পাওয়া যায় ক্যালেন্ডুলা মাদার নিয়ে এসে আপনার কী করবেন প্রত্যেকের হাতে ক্যালেন্ডুলা মাদার লাগালে ইনফেকশানটা নষ্ট হয়ে যাবে এবং খুব সহজে কিন্তু কম পয়সা আপনার মুক্তি পেয়ে যাবেন যাদের অতিরিক্ত হাজা হয় তারা কি করবেন ইউনুক হোমিও ল্যাবরেটরি একটা লোসন তৈরি করে স্ক্রিনের উপর ছবিটা দিয়ে দিচ্ছি দেখিনি যে ইউনিক স্ক্রিন স্কিনের লোশনটা আপনারা প্রত্যেক রাত্রে লাগালে মানে দু এক দিন লাগালেই তাই যথেষ্ট কারো তিন দিন অন্তর লাগালেই যথেষ্ট কারো আবার সপ্তাহে একদিন লাগতে পারে এইরকম যার যেরকম প্রয়োজন যার যেরকম স্কিন সেরকম তবে মন্ত্রে মতে প্রথম দিন থেকেই আপনার কাজ পেয়ে যাবেন যেদিন লাগাবেন সেদিন কিন্তু এই ঘায় আপনাদের চলে যাবে তারপরে যেহেতু একটা একটা স্কিন ইনফেকশান বা ফাঙ্গাল ইনফেকশান চিরতরে কিন্তু এটা সুস্থ হয় না কারণ স্ক্রিনের উপরে নির্ভর করে এই সব রোগগুলো তৈরি হয় অতএব আপনারা কী করবেন মাঝে মধ্যে লাগিয়ে রাখবেন একটা ফাইল কিনে দেবেন থার্টি এম ফাইল বর্তমানে থার্টি এমএল ফাইলের দাম প্রিন্ট হয়েছে একশো টাকা আপনার যদি ডিসকাউন্টের সঙ্গে কোথাও পেয়ে থাকেন অবশ্যই করে সংগ্রহ করে রাখবেন ফাঙ্গাল ইনফেকশান দূর করতে এটা কিন্তু ভীষণভাবে কার্যকরী শুধু এই ওষুধটা যে হাজা খায় লাগে তা নয় যাদের হচ্ছে কোলভাগে ফাঙ্গাল ইনফেকশান বগলে ফাঙ্গাল ইনফেকশান জোরিত ফাঙ্গাল ইনফেকশান সেখানে কিন্তু এটা ভীষণভাবেও কাজ করি কোনো জ্বালা যন্ত্রণা নেই ঠান্ডা ওষুধ খুব দারুণভাবে কাজ করে এবারে গেল এবারে বললাম যে হাজার ক্ষেত্রে কি ওষুধ আপনারা লাগাবেন সেটা গেল যদি হাজার ক্ষেত্রে আপনার এই ইউনুক যে স্কিনের লোশনটা না পান আপনারা কী করবেন অ্যালোপ্যাথি শপে চলে যাবেন অ্যালোপ্যাথি শপে গিয়ে বলবেন যে ক্যান্ডেড বি লোশন দিতে অনেকটা দাম বেশি কিন্তু অভূতপূর্ব কাজ আপনার ওই ক্যান্ডিল বিল রসুনটাও রাত্রে রাত্রে করে লাগাতে পারেন শুতে যাওয়ার আগে পাটাকে ধুয়ে সুন্দর করে কাদামাটা যাতে লেগে না থাকে সুন্দর করে ধুয়ে পাটা ভালো করে মুছে নেবেন ছেড়ে গামছা দিয়ে বা নেগড়া দিয়ে তারপরে আপনারা এটা লাগাবেন দারুণভাবে কার্যকরী যেদিন লাগাবেন সেদিন থেকেই কাজ পেয়ে যাবেন ভীষণভাবে কার্যকরী আপনার স্যালিকল যতক্ষণ লাগান ততক্ষণ কিন্তু এই ওষুধগুলো যদি আপনি আজকের লাগান আপনার এক সপ্তাহও চলে যেতে পারে কারণ তিন চার দিনও চলে যেতে পারে এইভাবে কিন্তু হয় তাহলে বলে দিলাম হাজার হাজার ক্ষেত্রে আপনার কী ওষুধটা লাগাবেন আর যাদের অতিরিক্ত হাজা পাড গর্ত হয়ে যায় আঙুলে গর্ত হয়ে যায় তারা কি করবেন কি ওষুধ খাবেন একটু ওষুধটা খাওয়া তাদের প্রয়োজন অতিরিক্ত ওষুধের প্রয়োজন নেই কিন্তু যে অতিরিক্ত ইনফেকশানটা সেটাকে নষ্ট করার জন্য ওষুধের প্রয়োজন সেটা কি আর যদি গর্ত পর্যায়ে হালকা হালকা চিটচিটা রস হতে থাকে তখন আপনারা কী করবেন ক্যালেন্ডুলা মাদার দিয়ে আর প্রথমে ধুয়ে নেবেন তারপরে যেসব ওষুধগুলো লাগানোর কথা বললাম স্কিরিং লোসন কিংবা ওই যে ক্যান্ডিবুল লোসন এগুলো লাগাবেন ক্যালেন্ডুলা মাদার হচ্ছে খুব অ্যান্টিসেপ্টিক হোমিওপ্যাথিতে সবথেকে বড় অ্যান্টিসেপটিক এই এর থেকে বড় অ্যান্টিসেপ্টিক নেই আপনারা এই ক্যালেন্ডার মাথা দিয়ে প্রথমে ধুয়ে নিলেন তারপরে পাঁচ মিনিট দশ মিনিট পরে লোশন বা স্ক্রিন লোশন এগুলো লাগাবেন দিলে কী হবে যাদের অতিরিক্ত ইনফেকশান হয়ে গেছে গর্ত হয়ে গেছে নিজের গাবলতিতে হোক আর চিকিৎসালে গাবলতি হোক ইনফেকশনটা বেশিভাবে ছড়িয়ে পড়েছে সেখানে কিন্তু আপনারা ইউজটা লাগাবেন আর খাবেন কি সাইলেশিয়া সাইলেশিয়া টু হানড্রেড আপনারা কী করবেন সকাল বিকাল আহারে আগে এক ফাটা করে সেবন করবেন দেখবেন তিন চার দিনের মধ্যে আপনার পাটা শুকিয়ে আপনার যে দুটো আঙুলের মাঝখানে যে গর্ত সৃষ্টি হয়েছে সেই গর্তটা কিন্তু আপন নেমে ভালো হয়ে যাবে এবং রস বন্ধ হয়ে যাবে এটা বলে দিলাম যে হাজার ঘায়ের ক্ষেত্রে এবারে এসি যে কন্যখা এই কন্যখা একটা ফাঙ্গাল ইনফেকশান দেখবেন এই যে অতিরিক্ত গরমের পর যখন সবে বর্ষার প্রারম্ভ সেখানে কিন্তু নখের গোড়ায় কাদা জমতে মধ্যে পলি জমতে মধ্যে সেখানেও ফাঙ্গাল ইনফেকশন শুরু হয়েছে দিয়ে কী হয় নখের ভিতরে কাদা জমতে থাকে কাদা জমে গিয়ে সেখানে প্রচণ্ড বেদনা হতে থাকে যেন একটা ফোঁড়ার মতো টিপ বেদনা এমন একটা সৃষ্টি হয় কারণ আমাদের চেম্বারে রুগী আছে তো দেখতে পাই যে অসহ্য যন্ত্রণা অনুভব করছেন টিপলে রস বার হচ্ছে পুজ মতো বার হচ্ছে এরকম পরিস্থিতি তারা কি করবেন প্রথমে টিপে টিপে সুন্দর করে পরিষ্কার করে নেবেন তারপরে ক্যালেন্ডুলা মাথা দিয়ে ধুয়ে নেবেন দিলে ইনফেকশনটা নষ্ট হয়ে গেলো সেপ্টিকটা নষ্ট হয়ে গেল তারপরে আপনারা কী করবেন অ্যালোপ্যাথি শপে যাবেন অ্যালোপ্যাথি শপে গিয়ে বলবেন যে ক্যান্ডেটের বি লোশন দিতে ওই ক্যান্ডেট বি লোশনটা আপনার নোখের গোড়ায় ভালো করে নোখটা আস্তে আস্তে করে দোলবেন আর দু এক ফোঁটা করে ছাড়বেন দেখবেন এখানে কিন্তু আপনার নখা খুব সুন্দরভাবে কমে যাবে যদিও ক্যান্ডেট বি লোশনের একটু দাম কিন্তু সব থেকে আরও ভালো হবে পাঁচ টাকায় একটা ক্যাপসুল পাওয়া যায় সেই ক্যাপসুলটা কি টেট্রাসাইক্লিন সাইক্লিন অ্যালোপ্যাথি শপে গিয়ে বলবেন টেট্রাসাইক্লিন ক্যাপসুল দিতে সেই টেট্রা সাইক্লিন ক্যাপসুল আপনারা কী করবেন অ্যালাবাতি শপ থেকে নিয়ে আসবেন পাঁচশো এমজির একটা ক্যাপসুল ক্যাপসুলটা ছবিতে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই ক্যাপসুলটাকে খুলবেন খোলার পরে দেখবেন ভিতরে হলুদ রঙের একটা গুঁড়ো আছে সেই গুঁড়োটাকে নারকেল তেলের সঙ্গে একটু শক্ত টাইপের যেরকম আটা মাখায় সেরকম শক্ত টাইপের আপনার গুলিয়ে নখের মধ্যে ভালো করে সুন্দর করে জেকে জেঁকে ঢুকিয়ে দেবেন দেখবেন পরপর তিন দিন করুন দেখবেন আপনার ব্যথা উড়ে পড়বে প্রথম দিন থেকেই আপনি উপকার পেতে শুরু করবেন আপনার কন্যাখা ভালো হয়ে যাবে এই মাত্র পাঁচ টাকা একটা ক্যাপসুল হলে আপনার যথেষ্ট এবারে কি করবেন যদি আপনারা ক্যাপসুল না পান তখন ওই যে বলে দিলাম ক্যান্ডিট বল যেটা হোক আপনার যেটা ব্যবস্থা করতে পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনারা ব্যবহার করবেন এবারে কন্যাকার ক্ষেত্রে আর একটা জিনিস পাওয়া যায় যদি আপনারা ব্যবহার করতে পারেন সেটা খুব ভালো সেটা কি সেটা হচ্ছে অ্যাসিড ক্রাইসো পাউডার অ্যাসিড ক্রাইসো পাউডার যদি আপনার ব্যবস্থা করতে পারেন তাহলে সেটাকে আটা মাখা মাখাও নারকেল তেলের সঙ্গে মিশিয়ে আপনার ওখানে গোড়ায় ঢুকে দিতে পারেন সেখানেও কোনো কমে যায় সুন্দরভাবে কমে যাবে সব থেকে ভালো এত কিছু অ্যাসিড ক্রাইসও আপনার ব্যবস্থা করতে পারবেন না কারণ কোথায় পাবেন এই পাঁচ টাকার মাপে কি দশ টাকার মাপে বেকার বেকার এত টাকা খরচা করবেন সব থেকে ভালো অ্যালোপ্যাথি শপে চলে যাবেন টেট্রাসাইক্লিন বলে একটা পাঁচশো এমজি ক্যাপসুল নেবেন মাত্র পাঁচ টাকা দাম নিয়ে এসে নারকেল তেলের সঙ্গে পাউডারটাকে বার করবেন ক্যাপসুলটাকে খুলবেন পাউডারটা বার করবেন দিয়ে নারকেল তেল দিয়ে সুন্দর করে আটা মাখা মাখা করে তৈরি করবেন শক্ত করে দিয়ে তারপরে নখের গোড়ায় সুন্দর করে ঠেলে ঠেলে জেকে জেকে ঢুকিয়ে দেবেন ব্যাস তারপরের দিন আবার বের করে দেবেন ওটা ওইটা রেখে দেবেন না আবার বের করে দেবেন কারণ তারপরে দিন আবার দিতে হবে পরপর তিন দিন দেবেন ব্যাস আপনার কোনো খা একেবারে গায়েব হয়ে যাবে তাহলে কোনো খার ক্ষেত্রে বলে দিলাম হাজার ক্ষেত্রে বলে দিলাম এটা হচ্ছে এখন বর্ষাকালীন ফাঙ্গাল ইনফেকশান আরও ফাঙ্গাল ইনফেকশান হয় কলভাগে ফাঙ্গাল ইনফেকশন হয় জরায়িত ফাঙ্গাল ইনফেকশন হয় সে সম্বন্ধে আমি পরে ভিডিও করব এখন আপাতত যেটুকু বললাম যে বর্ষাকালীন ফাঙ্গাল ইনফেকশান এ থেকে মুক্তি পেতে গেলে আপনারা কী কী ওষুধ ব্যবহার করছেন তাহলে লাগানোর ক্ষেত্রে কন্য যে ওষুধ লাগাবেন সেটা হচ্ছে কি বললাম টেট্টা সাইকিন ক্যাপসুল খুব দারুণভাবে কার্যকরী হাজার ক্ষেত্রে লাগাবেন গিয়ে স্কিনেক লোশন আর ক্যান্ডিডবি বিোশন হয়ে ইউনি ঘোমেন ল্যাবরেটরির স্কিনেক লোসন। আর অ্যালোপ্যাথি গিয়ে বলবেন ক্যান্ডেট বিলোসন এগুলো হচ্ছে আপনারা হাজার ক্ষেত্রে লাগাবেন দারুণভাবে কাজ পেয়ে যাবেন আর কার ক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশানের ক্ষেত্রে সর্বোপরি ফাঙ্গাল ইনফেকশানের ক্ষেত্রে যে বললাম সাইলেশিয়া সবথেকে মহুষৎ তাহলে হাজার হাজার যাদের গর্ত হয়ে গেছে সে বলে দিলাম সাইলেশিয়া কীভাবে খেতে হবে আর কার ক্ষেত্রে যদি কাদা ঢুকে যাদের প্রচণ্ডভাবে দদ করে ব্যথা হয় যেন একটা পাকা ফোঁড়ার মতো ব্যথা সেখানে আপনারা কী করবেন হিপা সালফার খাবেন হিপা সালফার কী হয় হিপা সালফার খেলে আপনার প্রচণ্ড যে ব্যথাটা আছে সেটা কিন্তু কমে যাবে হিপা সালফারটা সকাল বিকাল এক ফটা করে সেবন করবেন আর তিন দিন অন্তর সাইলেশিয়া ওয়ান এম এক ফোঁটা করে সেবন করবেন কারণ ফাঙ্গাল ইনফেকশন কমাতে সাইলেশিয়া অবশ্যই প্রয়োজন আর অতিরিক্ত যে ব্যথাটা আপনার টিপ টিপে ব্যথাও করছে সেখানে কিন্তু হিপা সালফার কাজ করে যাবে হিপা সালফার সকাল বিকাল এক ফোঁটা করে শক্তি আর সাইলেশিয়া ওয়ান এম তিন দিন অন্তর এক ফোটা করে এভাবে আপনার ব্যবহার করতে থাকুন দেখবেন আপনার ফাঙ্গাল থেকে আপনারা অবশ্যই করে মুক্তি পেয়ে যাবেন একদম গ্যারান্টিযুক্ত ওষুধগুলো বললাম আপনারা ব্যবহার করবেন তাহলে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলেন বন্ধুবান্ধব মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে এবং যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে রাখুন দিলে কী হবে না পরবর্তীকালে যেসব ভিডিওগুলো আমি আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে এবং তার থেকে অবশ্যই আপনি উপকৃত পাচ্ছেন তাহলে আজকের মতো চলি ভালোবাসা কি দিচ্ছেন লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন তাহলে চলে দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে আজকের মতো ভালো থাকুন সুস্থ থাকুন